वेलकम बैक टू माय चैनल ट्रेंडसेटर स्टूडियो टीएसएस दिस इज मीरा आई होप तुम्हारा सबाई खूब भालो आछो आमियो खूब भालो आछी सो आज के होच्छे वेडनेसडे एंड आज के माने आपातत आमी कोलकातार बाड़ीते आछी एंड एज यू कैन सी आई एम लुकिंग वेरी मेसी राइट नाउ तो आमी एकटु आगे सबे घूम थेके उठलाम तो बेसिकली आज के आमार कोनो काज नेई সেইজন্য আমি ঠিক করলাম যে তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল বানাই মানে আমি জাস্ট র্যান্ডমলি আইডিয়াটার সাথে এলাম যে জাস্ট ডু সামথিং ব্রো ফালতু বসে আছি এন্ড অ্যাজ ইউ ক্যান সি এই মুহূর্তে আমার ফেসে কোনো রকম মেকআপ বা কিচ্ছু নেই লিটারালি কিচ্ছু নেই আমি সবে ঘুম থেকে উঠেছি তো তোমাদের সাথে আমি আমার সিম্পল 10 মিনিটস ডিউই স্কিন কেয়ার মেকআপ রুটিনটা এবার শেয়ার করব সো যদি তোমরা দেখতে ইন্টারেস্টেড থাকো দেন সাথে থাকো অল রাইট গাইজ সো আমি আমার ফেস ওয়াশ করে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল হিমালয়ার ওই নিম ফেস ওয়াশ দিয়ে আগের বারে তো সেটা দেখিয়েছিলাম আমার সিটিএম রুটিনে সো ওটা আর দেখালাম না তো ফেস ওয়াশ ইজ ডান সো লেটস স্টার্ট দ্য স্কিন কেয়ার অ্যান্ড দেন উইল জাম্প ইন টু দ্য মেকআপ অ্যান্ড এই মেকআপ টিউটোরিয়ালটার সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে ইট উইল নট টেক ইউ মোর দ্যান 10 মিনিটস অ্যান্ড সেকেন্ড থিং ইজ ভেরি ইজি আই এম নট গোয়িং টু ইউজ এনি কাইন্ড অফ ব্রাশেস ফর দিস টিউটোরিয়াল জাস্ট একদম বেসিক সিম্পল মেকআপ টিউটোরিয়াল যারা আমার মতন লেজি তাদের জন্য তো খুবই ভালো সো দেখতে থাকো নাও উই উইল স্টার্ট উইথ স্টেপ ওয়ান দ্যাট ইজ প্রেপিং আওয়ার স্কিন সো অ্যাজ ইউ নো সবার আগে আমি টোনিং করব এগুলো আমি কুইকলি করছি আগের বারের মতো এত এক্সপ্লেন করছি না সিটিএম রুটিনটা তোমরা অলরেডি জানো দিস ইজ আগেইন জাস্ট দেখিয়ে দিচ্ছি কাম আয়ুর্বেদার সেম টোনার আই মিন রোজ ওয়াটার This is feel so good, you know. I make sure ki tamar skin e bhalo kore absorb kore jacche. Now the next jeta korbo seta hocche Neutrogena ei Hydro Boost emulsion ta ami lagiye nebo moisturizer. Tomar skin type jai hok na keno make sure that you moisturize ডিপেন্ড করছে অয়েলি স্কিন হলে আর কি ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করো আমার মতন ড্রাই স্কিন হলে এরম টাইপের কিছু ইউজ করো ইউ ক্যান সি মাই প্রিভিয়াস ভিডিও ফর রেফারেন্স ইটস ভেরি ইম্পর্টেন্ট টু প্রেপ ইউর স্কিন বিফোর ডুইং এনি সর্ট অফ মেকআপ So moisturizing is also done. Then we will move to the next part. Jeta hocche dewy finish ta power jonno khub important. Seta holo ekta primer. Ami normally Lakme er jeta gel primer ta ache ota use kori but ota amar next tutorial e dekhabo. Jokhon ami ekta jodi ekta full face proper makeup tutorial banai. Apototo eta dekhachhi jeta ami dewy look power jonno use kori. Seta hocche Maybelline Fit Me Dewy Plus Smooth Normal to Dry Skin Primer with Vitamin E. Okay, so I have started using this recently and honestly it amake khub bhalo results dicche pura to dewy finish dey skin e jodi ami ekhoni rakhachi wait so cholo ebar tomader next step jeta primer seta kore neoa jak so আমি একটু বেশি অ্যামাউন্ট নিই প্রাইমারটা দ্য রিজন বিং আমার স্কিনটা একটু ড্রাই টাইপের আর এটা বেশ ভালো ডিউই ফিনিশ দেয় একটু বেশি লাগাতে আমার ভালো লাগে ক্যান ইউ সি দিস ইজ গ্লো ইনস্ট্যান্ট গ্লো এই প্রাইমারটা সবসময় নাইকাতে অ্যাভেলেবলও থাকে না আমি রিসেন্টলি রিসার্চ করে কিনেছি বলতে পারো যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই সেম প্রাইমার আরেকটা আছে যেটা মেবি এটা একটু পিঙ্ক টাইপের কালারটা দেখছো ওটা হচ্ছে আই থিঙ্ক স্কাই ব্লু টাইপের কালারটা ওটা লেখাই থাকবে মানে দুটোই আছে আর কি
তোমরা অয়েলি স্কিন হলে ওলোটা কিনতে পারো। যদিও ওটা ডিউই এফেক্ট দেবে না, ওটা হয়তো তোমাদের একটু ম্যাট এফেক্ট দেবে। সো প্রাইমার ডান। ভালো মেকআপ করার জন্য অ্যাকচুয়ালি ভালো বেস ক্রিয়েট করা খুব ইম্পর্টেন্ট, আর সবার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্কিন কেয়ারটা ঠিকঠাক করা, নইলে সুন্দর এই যে গ্লোই বেসটা দেখছো এটা আসবে না। সো নেক্সট যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে ম্যাকের একটা স্ট্রোব ক্রিম। এটা তোমরা চাইলে, আমি ম্যাকের ইউজ করছি এবার দেখিয়ে দিই, একটু রিফ্লেক্ট করছে জানি, আই হোপ ইউ ক্যান সি। তো আমি ম্যাকের স্ট্রোব ক্রিম ইউজ করছি। যদি তোমরা মনে করো এটা একটু বেশি কস্টলি লাগছে, দেন তোমরা ইও করতে পারো একটা ওই যে ল্যাকমের একটা লিউমি ক্রিম বেরিয়েছে না, ওটাও আই গেস এটার ভালো সাবস্টিটিউট হতে পারে, ইউ ক্যান ট্রাই দ্যাট। মোটামুটি এতটা অ্যামাউন্ট নিলাম, আর একটু কম নিলেও হয়, একটু বেশি আমার হাতে পড়ে গেছে, যাই হোক ঠিক আছে, অসুবিধা কিছু নেই। Can you see the glow on my face right now without any makeup? সো আমাদের স্কিন অল প্রেপড, অল রেডি টু গো। আমি এটা এক্সপ্লেন করে করে বলছি বলে মেবি একটু টাইম লাগছে, তোমরা যদি কুইকলি করো আই ডোন্ট থিঙ্ক দিস হোল থিং উইল টেক মোর দ্যান 3 to 4 মিনিটস। চলো, সো প্রেপিং ইজ ডান, নাও উই উইল স্টার্ট দ্য মেকআপ। সো গাইজ, অ্যাজ অল দ্য প্রেপিং ইজ ডান, লেটস মুভ টু দ্য নেক্সট স্টেপ, দ্যাট ইজ ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করব ল্যাকমে অ্যাবসোলিউটের এই মুজ ন্যাচারালটা। তো আজ তোমাদের আমি আগেই বলেছি এই টিউটোরিয়ালটার জন্য কোনো রকম মেকআপ ব্রাশের দরকার নেই, সব কিছু আমি আমার ফিঙ্গার টিপস দিয়ে করব। অ্যান্ড দিস ইজ ভেরি স্মুথ, বাটারি, বিউটিফুল ফাউন্ডেশন। এটা একদম মানে বলতে পারো আমার গো টু ফাউন্ডেশন হয়ে গেছে এখন। আগে আমি সিসি ক্রিম বেশি ইউজ করতাম, এখন ফাউন্ডেশন, মানে যদি ফাউন্ডেশন ইউজ করি আই ইউজ দিস। সো পুরো ফেসে এরকম ভাবে জাস্ট ডট ডট করে লাগিয়ে নেবে। এন্ড নাও উই জাস্ট নিড টু ব্লেন্ড ইট। So guys, you can see foundation is also done and this foundation is really nice, I mean feels very nice on my skin. To erpore next je step ta korbo seta hocche ei ektu tomar under eye concealer lagabo, correction concentrate jeta ami er age kinechhilam pixi theke, tomaderke ami dekhiyechhilam ekbar amar Nykaa hole, eta ami recently start korechi, sob shomoy use kori na actually eta ami, দেখাচ্ছি তাও ভালো লাগছে, এখন ইচ্ছা হলো ইউজ করতে। এটা তোমরা লাগাতেও পারো অ্যাজ এ কনসিলার, এটা বাই টাইপের কোনো অন্য কনসিলার, বা তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, ইটস আপ টু ইউ। সো গাইজ, অ্যাজ ইউ ক্যান সি আন্ডার আই কনসিলার ইজ অলসো ডান, বাট এই স্টেপটা তোমরা করতেও পারো, চাইলে নাও করতে পারো, জাস্ট আইসটাকে একটু ব্রাইটেন আপ করার জন্য আমি করলাম, নাথিং এলস। ইট ওয়ান্ট টেক ইউ মোর দ্যান 2 মিনিটস, ইউ নো, জাস্ট টু প্রপারলি
অ্যাবজর্ব দিস অ্যারাউন্ড দ্য স্কিন। তো চলো এইবারে নেক্সট যেটা করবো সেটা হচ্ছে একটু লুজ পাউডার লাগাবো টু প্যাক দ্য হোল থিং। লেটস গো। ও দেখি আমি হচ্ছে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ল্যাকমের রোজ পাউডার। ভেরি কমন, সবাই সবার কাছেই কম বেশি এটা একবার না একবার তো থাকে লাইফে। পুরো ফেসে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। And don't forget your neck. তো আমাদের রোজ পাউডার লাগানো ডান। লুজ পাউডারটা কি জিনিসটা খুব সুন্দর মানে ধরে রাখতে হেল্প করে। সো আমি লুজ পাউডার ইউজ করি, তোমরা চাইলে নর্মাল কম্প্যাক্টও ইউজ করতে পারো, এনিথিং ইজ ফাইন। তো এরপরে নেক্সট যেটা করবো, সো মোটামুটি বেস অ্যান্ড এভরিথিং ইজ ডান। আমি হচ্ছে খুব ব্লাশ প্রিয় মানুষ, আমার ব্লাশ লাগাতে খুব ভালো লাগে। তো আগেন আমি কোনো ব্রাশে তো ইউজ করবো না বলেছি, আর দরকারও দেখি না, সব ফিঙ্গার টিপস দিয়ে হয়ে যাবে। সো এবার আমি ব্লাশ ইউজ করবো। ব্লাশের জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে কে বিউটির ব্লাশ। এটা হচ্ছে সুইট হার্ট পিঙ্ক, শেড ইজ সুইট হার্ট পিঙ্ক, কে বিউটির ব্লাশ, ক্রিম ব্লাশ। অ্যান্ড আই এম ইন লাভ উইথ ক্রিম ব্লাশ দিস ডেজ। ক্রিম ব্লাশ জিনিসটা জাস্ট মানে ড্রাই স্কিনের জন্য সেভিয়ার, ইভেন অয়েলি স্কিনেও লাগাতে পারো, কোনো প্রবলেম নেই। তোমরা চাইলে এই লুজ পাউডার লাগানোর আগেও লাগাতে পারো, বাট এই ব্লাশটা এত সুন্দর যে ইভেন লুজ পাউডারের ওপরেও খুব ভালো সেট হয়ে যায়। এটা লাগানোর পর লুজ পাউডারটা আমি আর একবার সেট করবো, তো চলো দেখাই। সো গাইজ আমার ব্লাশ লাগানো ডান। আমি জানি না ক্যামেরাতে কতটা ভিজিবল, বাট এই ব্লাশটা সত্যি খুব সুন্দর একটা পিঙ্কি এফেক্ট দেয়। অ্যান্ড আমার ব্লাশ লাগানোর টেকনিকই হচ্ছে যে আমি পুরো গাল থেকে পুরো নাকের ওপর থেকে অব্দি লাগাই, মানে দিস ইজ ইউনো লুক সুইট অ্যান্ড ইট গিভস মি আ সানকিসড লুক উইচ আই রিয়েলি লাইক। তো এইভাবেই আমি ব্লাশ লাগাই, বিকজ আমি কোনো কন্ট্যুর বগেরা করি না, খুব রেয়ার অকেশনে আমি কন্ট্যুর অ্যান্ড অল করি, বিকজ আমি খুব একটা ভালো নই ওইসবে, ঠিক আছে। তো দিস ইজ মাই বেসিক ক্যান সে ট্রিক। তো ব্লাশ ইজ ডান। তো এবারে একটুখানি চোখের দিকে যাওয়া যাক, বেশি কিচ্ছু করবো না, ইভেন আমি কোনো আই শ্যাডো বা কোনো আই লাইনারও লাগাচ্ছি না, জাস্ট একটু আইব্রাউটা ইউনো হালকা সেট করবো অ্যান্ড একটু কাজল লাগাবো। সো দেখো সেটা। যেটা আমি ইউজ করছি এখানে সেটা হচ্ছে, যদিও বা উঠে গেছে লেখাটা, এটা হচ্ছে মিস ক্লেয়ার বলে একটা ব্র্যান্ড আছে যেটা নাইকাতে অ্যাভেলেবল, মিস ক্লেয়ারের আইব্রাউ পেন্সিল। পিছনে একটা স্পুলি আছে, মেনলি সেটার কারণেই আমি এটা কিনেছিলাম। তো আমি জাস্ট একটু হালকা হাতে আইব্রাউটা ব্রাশ করে নিই, তারপর একটু জাস্ট গ্যাপসগুলো ফিল ইন করে নিই। ব্যাস দ্যাট ইজ অল, আই এম নট গোয়িং টু ওভার ডু দিস, আপওয়ার্ডস এরকম ব্রাশ করি। Now the same thing I'll do with this side. That is all. আমার আইব্রাউটা এমনিতেই খুব একটা মোটা নয়, বাট মোটামুটি শেপেই থাকে। আর আজকে আমি আইব্রাউ করে এসেছি, সেজন্য শেপটা আরও ভালো আছে। তো যাই হোক, একটু জাস্ট আপওয়ার্ডস এ ব্রাশ অ্যান্ড দেন গ্যাপসগুলো ফিল ইন, দ্যাট ইজ অল অ্যাবাউট মাই আইব্রাউ। আমি এক্সট্রা কিচ্ছু আইব্রাউ পিছনে করি না, বিকজ আই মাইট মেস ইট আপ। তো এবার যেটা ইউজ করবো সেটা হচ্ছে কাজল। কাজলের জন্য আমি যেটা ইউজ করি, দিস ইজ মাই ওনলি কাজল, ওকে, এটাই আমি ইউজ করি, দিস ইজ মাই ব্র্যান্ড, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি। যদিও আমি সব প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা হচ্ছে লরিয়েলের কাজল মাসি গোল্ড যেটা, ঠিক আছে। তো চলো কাজল লাগিয়ে নেওয়া যাক।
আর আমার কাজল লাগানোর টেকনিক হচ্ছে আমি সরু করে লাগাতে পারি না বা বলতে পারো আমার ভালো লাগে না আমি সবসময় কাজল লাগাই মোটা করে দ্যাট ইজ মাই সিগনেচার স্টাইল ওকে তো আই এম গোইং টু ডু দ্যাট তোমরা চাইলে সরু করে লাগাতে পারো ইটস টু ইউ কাজল লাগানোর বেস্ট পয়েন্ট হচ্ছে কাজল লাগালে দি আইজ উইল লাইক ইনস্ট্যান্টলি ওপেন আপ এমনি আমার চোখ বড় বড় আর সত্যি বলতে গেলে টাচউড আমি আমার চোখের জন্য সারা জীবন অনেক কমপ্লিমেন্ট পেয়ে এসেছি আমাকে মোটামুটি প্রত্যেকে বলেছে যে ইউ হ্যাভ বিউটিফুল আইজ অ্যান্ড আই রিয়েলি চেরিশ দ্যাট ইউ নো আমাকে অনেকে বলেছে অ্যান্ড আমিও কোথাও না কোথাও বিশ্বাস করতে শুরু করেছি যে আমার চোখ দুটো সত্যিই ভালো ওকে বেশি বলা ভালো না যাই হোক তো কাজল লাগানো ডান অ্যান্ড এই কাজলটা খুব সুন্দর স্মুথলি গ্লাইড করে আই লাভ দিস কাজল তো এরকম মোটা করে লাগাতে আমার ভালো লাগে তোমরা যদি এত মোটা করে লাগাতে কমফোর্টেবল না হও দেন তোমরা সরু করেও লাগাতে পারো হুইচএভার ইওর স্টাইল ইজ তো মোটামুটি আমাদের মেকআপ ইজ কমপ্লিট নাও একটু মাস্কারা লাগাবো বিকজ মাস্কারা চেঞ্জেস এভরিথিং ওকে তোমাদের আমি দেখাচ্ছি ফর ইনস্ট্যান্স ক্যান ইউ সি এই চোখটা লাইক ইনস্ট্যান্টলি মনে হচ্ছে না বড় লাগছে এটার তুলনায় চলো এবার এই চোখেও লাগিয়ে নিই সো মাস্কারা ইজ ডান অ্যান্ড আমি চোখের ওপরে কিছু করছি না আই এম নট অ্যান আই শ্যাডো পার্সন আই এম নট অ্যা কন্ট্রোল পার্সন সো ওগুলো আমি খুব রেয়ার করি আর আমাকে সবাই কম বেশি এটাই বলে যে আমাকে কম মেকআপেই বেশি ভালো দেখায় সেই জন্য আমি ওভারডু করি না ইউজুয়ালি আমাকে সত্যিই কমেই ভালো লাগে মানে অতিরিক্ত করলে মনে হয় না খুব একটা ভালো লাগবে বলে তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে লিপস্টিক এবার এটা আপ টু ইউ তোমরা যা খুশি তোমাদের যেটা পছন্দ সেরকম শেড লাগাতে পারো বাট যেহেতু আমার গো টু মেকআপ লুক আমি নর্মালি আগে একটু লিপস্টিক ময়শ্চারাইজ করে নিই একটা লিপ বাম আছে আমার সিটিএম কিটের দেখিয়েছিলাম সেই লিপ বামটা এই মুহূর্তে হাতের কাছে নেই তো এমনি নর্মাল ময়শ্চারাইজার দিয়েই ময়শ্চারাইজ করে নিলাম দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ময়শ্চারাইজ ইউর লিপস বিফোর ইউ পুট লিপস্টিক তো আপাতত আমি আমার গো টু লিপস্টিকটাই লাগাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্কের মেবলিনের কালার সেন্সেশনাল ইন্টেন্স ক্রেয়ন আই লাভ দিস ওয়ান এটা পিঙ্কি পিঙ্কি শেড এই শেডটার নাম হচ্ছে ও এটা নাম হচ্ছে ফিয়ার্স ফুশিয়া ঠিক আছে খুব সুন্দর একটা শেড ভালো করে একটুখানি ইয়ে করে নিই তো যেটুকু বাঁচা করছে আমি নাকের উপর তো লাগিয়ে ক্যামেরাতে কতটা ভিজিবল হবে জানি না সেটা পিঙ্কি পিঙ্কি এটা বেশ বারবি বারবি এফেক্ট আসে আমার খুব ভালো লাগে মোটামুটি দিস ইজ অল অ্যাবাউট ইট তো লিপস্টিক তোমরা যা ইচ্ছা লাগাতে পারো আপ টু ইউ আমি আপাতত এটা লাগালাম এটা বেশ একটা পিঙ্কি লুক দেয় আমার খুব ভালো লাগে সো এভরিথিং ইজ ডান গাইজ সো জাস্ট লাস্ট ডে অ্যাজ বলেছিলাম ব্লাশের ওপর থেকে আমি জাস্ট আর একবার এটা একটু জাস্ট ড্যাপ করে নিচ্ছি সো গাইজ দিস ইজ মাই ফাইনাল লুক অ্যাজ ইউ ক্যান সি সো আশা করি তোমাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে বিকজ আমি কিন্তু অনেক স্টেপই এখানে স্কিপ করেছি এটা জাস্ট খুব রেগুলার একটা হেলদি মেকআপ টিউটোরিয়াল যেটা তোমাদের স্কিনটাকে অনেক বেশি হেলদি দেখাতে হেল্প করবে
আর কিছুই না। আর আমার এরকমই গ্লোই ডিউই ফিনিশ মেকআপ ভালো লাগে। ক্যামেরাতে কতটা ভিজিবল আমি জানি না, বাট তোমরা এই যদি সেম প্রোডাক্টগুলো ইউজ করতে পারো, তোমরা যখন মেকআপটা করবে নিজেরাই বুঝতে পারবে যে স্কিনটাতে একটা ডিউই ফিনিশ আসছে, অ্যান্ড দ্যাট লুকস ভেরি হেলদি। আমি এখানে না আই শ্যাডো ইউজ করেছি, না কোনো রকম কন্ট্যুর ইউজ করেছি, না ইভেন আই লাইনার ইউজ করেছি। এমনি আমার চোখ বড়, সো কাজল অ্যান্ড মাস্কারা দিজ আর ফাইন ফর মি। তোমরা চাইলে আইলাইনার লাগাতে পারো, আপ টু ইউ। তো এই হলো আমার মেকআপ টিউটোরিয়াল, এটা হচ্ছে আমার গো টু লুক। আর যদি কোনো অকেশন থাকে, বিয়ে বাড়ি পার্টি থাকে, দেন মেবি আরও কিছু স্টেপস আমি অ্যাড করি, সেটা আমি আমার নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আর এটা ইউনো আমার লাইফে করা ফার্স্ট মেকআপ টিউটোরিয়াল, সো যদি কোনো ভুলচুক থাকে প্লিজ ক্ষমা করে দিও। আর সব প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো সেগুলো চেক আউট করে নিও যদি সেম প্রোডাক্টস তোমরা ইউজ করতে চাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর প্লিজ লাইক করে দিও, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর আমি জানি অনেক বকেছি, সেই জন্য হয়তো একটু মানে তোমাদের ভিডিওটা লেংদি লাগতে পারে, বাট ট্রাস্ট মি ইট ওয়ন্ট টেক ইউ মোর দ্যান 10 মিনিটস টু ডু দিস। আমি যেহেতু এক্সপ্লেন করে করে করেছি, সেই জন্য মেবি ভিডিওটা একটু বড় লাগলেও লাগতে পারে, বাট ইট ওয়ন্ট টেক মোর দ্যান 10 মিনিটস। সো এই হলো আজকে টিউটোরিয়াল। তোমাদের সাথে আমি আবার ফিরে আসবো একটা কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সো এভাবেই সাথে থেকো আর ভালো থেকো। লাভ ইউ।